মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকে উদ্বোধন হলো কৃষি মেলার। নবগ্রাম কৃষক বাজারে তিন দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলো বুধবার। মেলায় মাটি, কৃষি, উদ্যান পালন, মৎস্য, খাদ্য, কৃষি বিপণন, সমবায় ও প্রাণী সম্পদ দপ্তর প্রত্যেকটি দপ্তর থেকেই স্টল থাকছে। কৃষকের স্বার্থে এবং কৃষির উন্নতিতে কৃষি প্রধান জেলা মুর্শিদাবাদ জুড়েই কৃষি মেলার বিরাট আয়োজন। এবার নবগ্রাম ব্লকে উদ্বোধন হলো কৃষি মেলার। নবগ্রাম কৃষক বাজারে নবগ্রাম ব্লক সহ কৃষি অধিকর্তার পরিচালনায় তিন দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলো বুধবার। মেলা প্রাঙ্গণে নানান প্রদর্শনীমূলক স্টল থাকছে। মাটি, কৃষি, উদ্যান পালন, মৎস্য, খাদ্য, কৃষি বিপণন, সমবায় এবং প্রাণী সম্পদ প্রতিটি দপ্তর থেকেই। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ, নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ এরশাদ আলী, বিডিও অমূল্যচন্দ্র সরকার, পঞ্চায়েত প্রতিনিধি, জেলা পরিষদ সদস্য, কৃষি কর্মাধ্যক্ষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নবগ্রাম কৃষি দপ্তর কৃষকদের জন্য কাজ করে চলেছে, যা কৃষকদের আত্মবিশ্বাস যোগাচ্ছে, জানালেন বিশিষ্টরা। আমরা চাই নবগ্রামের বাসী হিসেবে, নবগ্রামের কৃষক হিসেবে আমরা সব সময় আমরা ব্লক প্রশাসনকে সহযোগিতা করব, এবং আগামী দিনে আমাদের কৃষি কাজের জন্য এবং কৃষি ক্ষেত্রে কোন রকমের অসুবিধে হলে আমরা তাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমাদের এই ব্লক, আমাদের এই জেলা কৃষি প্রধান এরিয়া, যেখানে হাঁস মুরগি চাষ, গরু ছাগল পালন, মৎস্য চাষ, বিভিন্ন ধরনের ফসলের চাষ, তুতের চাষ, আপনার সেরিকালচার যেটাকে আমরা বলছি, এছাড়াও বিভিন্ন ধরনের ভ্যারাইটি অফ আমাদের চাষবাস এখানে আছে। সেটা যাতে মানুষ আরও বেশি করে শুধু করে নয়, সেখান থেকে যাতে বেশি করে মুনাফা পায়, বেশি করে প্রোডাকশন কীভাবে বেশি হতে পারে, সায়েন্টিফিক সাপোর্ট তারা কীভাবে পেতে পারে, সেই নিয়ে যাতে আরও বেশি বেশি মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি, সেই দিক থেকে আমি সার্বিকভাবে এই মেলার সাফল্য কামনা করি। কৃষকদের সামাজিকভাবে প্রতিষ্ঠা করা, আয় বৃদ্ধি, ধান উৎপাদন থেকে ফসল উৎপাদন বৃদ্ধি, সমস্ত দিকেই আর্থিক সচ্ছলতা আসছে বিভিন্ন দপ্তরের কর্মীদের। পৌষ মাসে নবগ্রাম জুড়েই মেলার আসর বসছে, কিন্তু কৃষি মেলা কৃষকদের জীবনের মেলা বলেই মনে করা হচ্ছে। সবটাই কৃষক, কৃষির আমাদের কৃষক যারা আমরা, তাদের আর্থিক দিক থেকে তাদের আমাদের উন্নতি ঘটাতে হবে, আমাদের সমাজ জীবনে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে, আমাদের আয় বাড়াতে হবে। কিন্তু যেটা আমাদের মূল আজকে কৃষি মেলা, সেই কৃষি মেলাতে গতকালকে একটা দুর্যোগ ছিল ঠিকই, এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসছেন, তারা ধান বিক্রি করতে আসছেন, মিনিকিট নিতে আসছেন তারা। কিন্তু আজকের কৃষি মেলাতে যারা আজকে আসার কথা, যে চাষিদের মূলত যার জন্য এই মেলা, জীবনের মেলা। কৃষি মেলা ঘিরে উচ্ছ্বসিত সকলেই। মেলা প্রাঙ্গণে মহিলাদের উপস্থিতিও ছিল নজরকাড়া। গবাদি পশু প্রতিপালনেও বিশেষভাবে প্রশিক্ষণ দিতে হাজির হন প্রশিক্ষণপ্রাপ্তরা। আমাদের স্টল দেওয়ার কারণ এখানে হাঁস মুরগির মানে চাহিদা যাতে বাড়ে, মানে মাংসের চাহিদা, ডিমের চাহিদা, তার জন্য সেটা। আর টাইম টাইম আমাদের ভ্যাকসিনটা করাতে হবে বছরে দুবার। মুরগির হচ্ছে রানীক্ষেত, বড়দের জন্য আরটুবি, আর ছোটোদের এপস্টেন মানে নাকের ড্রপ, আর গরুর হচ্ছে FMD বছরে দুবার করতেই হবে, ওটা মানে খুরায় যেটা এসো ভাইরাস ঘটিত রোগ। আর তারপর ছাগলের হচ্ছে PPR, যেটা মানে ওই যে নাকে সর্দি জ্বরে মানে ইয়ে হয়, সেটার জন্য বছরে দুবার করে ওটাও ভ্যাকসিন আমাদের করতে হয়, সেটা মানে। আর উন্নত জাতের গরু, যেটা আমাদের দেশি গরুতে দুধ অল্প দিচ্ছে, আর বিদেশি মানে যেটা হলস্টিন, সাহিওয়াল, সেসব গরুতে বেশি দুধ দেয়, 10 কেজি, 12 কেজি এরকম। সেই জন্য মানে AI মানে কৃত্রিম প্রজনন যেটা করতে বলছে আমাদের প্রাণী বন্ধুদের দ্বারা, তাদেরকে মানে করতে হবে ওই সাহিওয়াল মানে দিয়ে, তাহলে মানে যে পরের বকনাটা হবে সেটা সাহিওয়ালের অর্ধেক মানে ইয়ে আসবে, তারপরের যে বকনাটা থাকবে তাকে সাহিওয়াল দিয়ে করলে পুরোপুরি মানে 100% সে সাহিওয়ালই আসবে। পরামর্শ আমরা দিচ্ছি যাতে দুধের চাহিদাটা বাড়ে, মানে যোগান দিতে হচ্ছে দুধের বেশি। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।